আসসালামু আলাইকুম আমরা তো অনেকেই সুবেরি গাছ নিয়ে অনেকেই ভুল ভারান্তিতে পড়ে যাই অনেকেই অনেক কথাই বলে যে সুবেরি গাছ আপনি দুই বছরে ধরবে তো আসলেই সত্যিকারই কথাই দুই বছরই ফলন আসে তা একটা বিষয় হলো কি অনেক ভাই দেখা গেছে যে সুবেরি গাছ না গিয়ে তাদের সুবেরি আসতেছে না দুই বছর আশা কথা সে গাছগুলো কি করে সে গাছগুলো কি করে চুটিয়ে আবার কাটিয়ে নষ্ট করে দেয় এরকমও দেখছি আবার এরকমও আছে যে ভাই সুবেরি গাছ না গাইছে সুবেরি গাছ ছোটো সুবেরি থেকে সুবেরি হেরে যাওয়ার পরে সে কি করছে কুদ্ধ করে রাগ করে ব্যামা গাছ কাটে খড়ি করছে এরকমও আছে তো বিষয়টা এরকম না যে আমার কাছে অরিজিনাল জিনিস নিতে গেলে অবশ্যই নিতে পারবেন আর আমার কাছে ডুপ্লিকেট নাই দুই বছর অবশ্যই ফলন আসবে কেউ যদি দুই বছরের ফলন যদি কেউ ছোট গাছে দেখতে চায় তো অবশ্যই আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে এই ফোন নাম্বারে অবশ্যই আমার কাছে ফোন করলে আমি দেখাবো যে ছোট গাছে দুই বছরের গাছে কিভাবে সুবেরি ধরে থাকে আমি এই ধরা অবস্থায় দেখাবো যে সুবেরি গাছ ধরছে এই গাছগুলো একশো টাকা রেট এই গাছের হাইট হবে প্রায় বেশি হাইট হবে না প্রায় সাড়ে তিন ফিট চার ফিট হবে সাড়ে তিন ফিট বা চার ফিট এরকম হবে তো আমার এক বড় ভাই এক জায়গায় ছিল তো কই থেকে যেন এসে নাগাছে ডুপ্লিকেট তারপরে সেগুলো শুয়ে হয়নি চুটিয়ে গাছ কাটিয়ে ফেলে দেছে তো এরকম ভুল ভুলভারান্তিতে কখনো যাতে আমরা না পড়ি টাকাটাই বড় কিছু না টাকা সবার ঘরে আছে আপনার ঘরে আছে আমার ঘরে আছে সবার ঘরেই থাকবে এর মধ্যে একটা কথা হলো বিশ্বাস বিশ্বাস যদি স্থাপন করতে পারেন অবশ্যই আমার কাছ থেকে গাছ নেওয়ার চেষ্টা করবেন আর বিশ্বাস যদি আমার উপর না আসে তাহলে আমার কাছ থেকে গাছ না নেওয়াটাই সবচেয়ে ভালো হবে আর বিশ্বাসটা বড় কিছু আমি এমন কোনো কিছু না মানুষে আমাকে গালাগালি অনেক কিছু বলে থাকে কমেন্ট বক্সে তো আসলে কথা হলে কি আমি তো কারো মুখ ধরে রাখতে পারি না কথাই বলে মানুষের যে কনেওয়ালার কনেওয়ালার মুখ ধরা যেন নাটিওয়ালা তাও নাটি ধরা যায় কিন্তু মানুষ যদি মুখ দিয়ে অনেক কিছু বলে থাকে অনেক কিছু নেগে থাকে তাহলে আমার তো কীভাবে আমি তাকে ধরব আর কীভাবে তাকে বুঝাবো আমি তো শুধু সাধারণ একটা মানুষ মানুষকে বোঝানোর মতন তো আমার আল্লাপাক যেটুকু জ্ঞান দেশে এটুকুর মাঝখানাতে বুঝাতে চাই কিন্তু মানুষ বোঝে না তো বিষয় হলো কি আপনারা এই ধরনের সুবেরি গাছ যদি কখন নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে এই নম্বরে ফোন দিলে অবশ্যই আপনাকে পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম